আজকের সেটা হচ্ছে কি ইয়ার কাম অলরেডি সম্ভবত আপনারা হচ্ছে কাম সম্পর্কে জানেন তাই না কাম কি আমরা বলতে পারি ইস কাম আসসসলিত সুদর ইহান যত শুধু কাম যত তো মানে আসছো আসসসলিত সুদর ইহান যত আচ্ছা ওটা তো হচ্ছে আমাদের মানে কিছু স্পেসিফিক যে টার্মটা সেটা আমরা চলে যাচ্ছে কিন্তু বেসিক কনসেপ্টটা আমরা জিজ্ঞেস করছি কাউন্ট জিনিসটা কি এটা মেইনলি এটা আমরা কি করি ম্যাডাম পার ইঞ্চিতে কত বা পার মিটারে কতটা ইয়ার্ন থাকে সেটাই পার এটা বেশি বেসিক্যালি হচ্ছে একটা নিউমেরিক্যাল এক্সপ্রেশন বা একটা নাম্বার সিস্টেম এই সিস্টেমটা কি যেটা
মেজার করতে পারি এবং কিভাবে মেজার করি লেন্থ পার ইউনিট মাসের সাহায্যে। ওকে, এটাই জাস্ট ফার্স্ট পয়েন্ট বলা আছে। আর সেকেন্ড পয়েন্ট বলা হচ্ছে কি, দ্য কাউন্ট নাম্বার ইন্ডিকেটস দ্য লেন্থ পার ইউনিট মাস অফ দ্য ইয়ার। সেম জিনিসটাই আরেকবার এখানে দেওয়া আছে অন্য প্যাটার্নে, বিকজ এখানে একটা ইম্পর্টেন্ট টার্ম আছে, সেটা আমরা কি যে দেখেন সেকেন্ড লাইনে বলা আছে, দিস ইজ দ্যাট ইজ ওয়াই হায়ার দ্য কাউন্ট ফাইনার দ্য ইয়ার। সো এখানে দুইটা টার্ম অলরেডি আসছে, হায়ার দ্য কাউন্ট ফাইনার দ্য ইয়ার। ফাইন মানে কি? ক্ষেত্রে বলা হচ্ছে কি, সেটা যদি আপনি মুখস্থ করতে পারেন
সেক্ষেত্রে আপনার কাউন্টার কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হচ্ছে। এখানে একটা জিনিস দেখেন, এখানে দুইটা টার্ম আছে, একটা হচ্ছে কি ইউনিট অফ লেন্থ, আর একটা হচ্ছে কি ইউনিট অফ মাস। তার মানে একটা হচ্ছে আমার যে একক দৈর্ঘ্যটা সেটা ইন্ডিকেট করছে, আর একটা হচ্ছে কি একক ভর। তাহলে আমরা কি জানতাম যে ইনরেক সিস্টেমের ক্ষেত্রে কোনটা ফিক্স থাকবে, ওয়েট বা মাস কিন্তু একই জিনিস। তো এখানে দেখেন ইংলিশ কটন গার্মেন্টের ক্ষেত্রে ইউনিট অফ লেন্থ কত দেওয়া আছে, 840 ইয়ার্ডস, মানে হচ্ছে 840 ইয়ার্ডস। আর ইউনিট অফ মাস দেওয়া আছে কত, 1 পাউন্ড। 1 পাউন্ড, পাউন্ডটাকে আমরা হচ্ছে এক্সপ্রেস করি এল বি এর মাধ্যমে, ঠিক আছে। এখানে কিন্তু এটা কি হচ্ছে একটাই ইউনিট, এরকম না কিন্তু 1 পাউন্ড বাই 1 এল বি। পাউন্ড জিনিসটাকে আমরা লিখি কিসের মাধ্যমে, এল বি এর মাধ্যমে, ক্ষেত্রে জাস্ট মেট্রিক কাউন্টের ক্ষেত্রে এটার যে হচ্ছে ভ্যালুটা সেটা হচ্ছে 1 কেজি। মেট্রিক কাউন্টের ক্ষেত্রে ইউনিট অফ লেন্থটা হচ্ছে কত, 1000 মিটার, 1000 মিটার অথবা 1 কিলোমিটার, ঠিক আছে। দুইটা কিন্তু মানে সেম জিনিসই, এরকম কিন্তু না যে ঠিক আছে 1 কিলোমিটার সমান 1000, 1 কিলোমিটার সমান হচ্ছে 1000। সো যে কোনো একটা জানলেই হবে। আচ্ছা, আর ওর স্টেট কাউন্টের ক্ষেত্রে হচ্ছে 560 ইয়ার্ডস, উলেন কাউন্টের ক্ষেত্রে হচ্ছে কত, 256 ইয়ার্ডস। এখন এটাকে যদি আমরা কিভাবে আসলে এক্সপ্রেশনে নিয়ে যাই, এখানে একটা কমন আপনাদের ইয়ে রাখা হয়েছে এক্সাম্পল, ঠিক আছে। প্রত্যেকটার ক্ষেত্রে একটা কমন এক্সাম্পল রাখা হয়েছে, যেমন ধরেন আর 30টা দ্বারা যদি আমরা বোঝাই, মানে কাউন্ট নাম্বার যদি 30 হয়। আচ্ছা, ইংলিশ কটন কাউন্টকে আমরা এক্সপ্রেস করি এন ই এর মাধ্যমে, এন ই, যেটা বলছিলাম যে
মানে এখানে যদি 30টা হ্যাং হয় তাহলে প্রতিটা হ্যাংকে মানে আপনার লেন্থ হবে হচ্ছে 440 ইয়ার, 840 ইয়ার্ডে, 840 ইয়ার্ডে ঠিক আছে। এরকম হচ্ছে আমার 30টা হ্যাংকের ওজন হবে কত, 1 পাউন্ড। এখন 30 সংখ্যাটা কিন্তু মানে হচ্ছে কি জাস্ট একটা এক্সাম্পল বেসিসে, হ্যাঁ এটা বেশি হতে পারে কম হতে পারে, যখন কিনা এটা 28 এনি হয় তখন কি 840 ইয়ার্সে 28টা হ্যাংকের ওজন হবে কত, 1 পাউন্ড। আবার যদি 32 হয় তাহলে 32টা হ্যাংকের ওজন হবে কত, 1 পাউন্ড। কিন্তু এই 1 পাউন্ড কিন্তু কখনোই চেঞ্জ হবে না, কারণ এটা হচ্ছে ফিক্স, শুধুমাত্র কি হবে হ্যাংটা চেঞ্জ হবে। এখন এটা যদি বুঝে থাকে বাকি সবগুলোই কিন্তু সেম, বাকি সবগুলোই সেম কিভাবে, এখন আমি যদি মেট্রিক কাউন্টারের কথা বলি জাস্ট এখানে কি হবে 1000 মিটার সুতার ওজন মানে এখানে চলে যাবে কত, 1 কেজি। এখন হ্যাংটা হচ্ছে ডিপেন্ড করবে, আমি যদি 30 তাহলে কি হবে 1000 মিটার 30টা হ্যাংকের ওজন হবে 1 কেজি। সেই জন্য বললাম যে আপনার কি করতে হবে 4টা মেমোরাইজ করতে হবে, মানে কোন কাউন্ট সিস্টেমের জন্য ইউনিট অফ লেন্থটা কত সেটা বোঝার জন্য, ঠিক আছে। এবং আপনাদের সুবিধার জন্য প্রত্যেকটা থেকেই মানে হচ্ছে একটু এক্সপ্লেনেশন দেওয়া আছে সেম জিনিসই, মানে যে যে কথাগুলো এখন আমি বললাম ওগুলো দেওয়া আছে স্লাইডে, সবগুলো দেওয়া আছে এবং এখানে একটা কমন এক্সাম্পল রাখা আছে 30 দিয়ে সম্পর্কিত রাখা আছে। আচ্ছা যেমন ইংলিশ কটন কাউন্ট যেটা দেওয়া আছে প্রথমে দেখেন দেওয়া আছে কি ইংলিশ কটন কাউন্ট জিনিসটা কি সেটা এক্সপ্রেস করা আছে যে ইংলিশ সিস্টেম ইয়ার্ন কাউন্ট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য নাম্বার অফ হ্যাংস অফ 840 ইয়ার্স পার পাউন্ড। ওই যে 4টি যে জিনিসটা আমরা দেখলাম সেটাকে জাস্ট এখানে এক্সপ্লেন করে বা সেন্টেন্স আকারে দেওয়া আছে যে ইংলিশ কটন কাউন্ট হচ্ছে এমন একটা ইয়ার্ন কাউন্ট যেটা কিনা মেনলি কি করছে 840 ইয়ার্সে কতটা হ্যাংকের ওজন 1 পাউন্ড হবে সেটা ইন্ডিকেট করছে। এরপর ধরেন এই যে একটা এক্সাম্পল দেওয়া আছে যে 30 এডি দ্বারা মেনলি কি বোঝায়, 30 এডি দ্বারা মেনলি কি বোঝাচ্ছে 30 হ্যাংস অফ 840 ইয়ার্স অফ দ্যাট ইয়ার্ন উইল ওয়ে 1 পাউন্ড, যেটাকে আমি বললাম যে 840 ইয়ার্সের 30টা হ্যাংকের ওজন হবে হচ্ছে 1 পাউন্ড। এখন এটাকে আমরা আরেকভাবে বলতে পারি যে লেন্থটাকে আমরা একবারে বলতে পারি, লেন্থটাকে একবারে কিভাবে বলতে পারি এটা গুণ দিলে হয়ে যাবে, হ্যাঁ 840 ইয়ার্সের 30টা হ্যাং মানে এরকম হ্যাং হবে কয়টা 30টা, বাট একটার লেন্থই কিন্তু কত 840 ইয়ার্স, তাহলে 840 ইনটু 30 টোটাল আমার যে ইয়ার্সটা হয় অত ইয়ার্সের সুতার ওজন হচ্ছে 1 পাউন্ড। সো যে কোনো একটাই যদি আপনারা লেখেন দ্যাটস অলসো ফাইন, এক্সামে যদি আসে এই ধরনের কোয়েশ্চেন ধরনের হতে পারে যে হোয়াট ডু ইউ মিন বাই 30 এডি, 30 যে কেন যে কোনো একটা নাম্বার দিয়ে দিতে পারে, তখন কী করতে হবে এভাবে এক্সপ্লেন করতে হবে, প্রথমে লিখবে যে হচ্ছে ইয়ার্ন ইংলিশ কটন কাউন্ট জিনিসটা কি, এরপর ওটা দ্বারা কী বুঝছেন নেক্সট 2 বা 3-এর মধ্যে যে কোনো একটা পয়েন্ট দিয়ে দিতে ইয়ার সবাই। আচ্ছা এরপর মেট্রিক কাউন্ট দেখেন সেম একই প্যাটার্নে রাখা হয়েছে আপনাদের সুবিধার জন্য, জাস্ট আপনারা কি করবেন একবার করে জাস্ট একটু চোখ বুলাই যাবেন, হ্যাঁ মুখস্থ করার দরকার নেই, মুখস্থ করবেন কি হচ্ছে 3 নম্বর স্লাইডে যে টেবিলটা আছে হ্যাঁ ওই টেবিলটা মুখস্থ করবেন আর এখানে জাস্ট একটুখানি চোখের দেখা দেখে যাবে, সেম একই ভাবে দেখেন মেট্রিক কাউন্ট উপরের লাইনটা মনে রাখলে উপরে যে লাইনটা হচ্ছে হ্যাঁ এটাই কিন্তু মেইন জিনিস, এটাই হচ্ছে আপনার মানে একদম মেইন যে টার্মটা সেটা যে 840 ইয়ার্সের একটা জিনিস হচ্ছে যে কোনটা কি মানে ফিক্সড কোনটা থাকবে, ফিক্সড কোনটা থাকবে, ডাইরেক্টে কোনটা থাকবে, ডাইরেক্টে কোনটা, মানে এখানে দেখেন লেন্থটা আমরা যে বললাম যে
ওয়েটটা ফিক্স থাকছে, লেন্থটা চেঞ্জ হচ্ছে, এটা কিভাবে? এখন ধরেন এটা 30টা মানে 30 হ্যাং করে কিন্তু এখানে একটা ব্যান্ড পাস হচ্ছে, এখন এটা যদি হচ্ছে আমার 28 কিন্তু তাহলে কি এখানে আরেকটা ব্যান্ড পাস হবে না? তাহলে কি এখানে কিন্তু লেন্থ চেঞ্জ হচ্ছে, এটা ভেরিয়েবল হয়ে যাচ্ছে, কিন্তু এই যে 1 পাউন্ড সেটা কিন্তু সেম হচ্ছে। তো এটা গেল হচ্ছে আমাদের যে মেট্রিক কাউন্ট একই ভাবে এখানে মেট্রিক কাউন্ট জিনিসটা কি মেনশন করা আছে, দেন হচ্ছে মেট্রিক কাউন্টের ক্ষেত্রে একটা এক্সাম্পল দেওয়া আছে, আর সিমিলারলি হচ্ছে ওস্টেড কাউন্টের ক্ষেত্রে দেওয়া আছে, আর হচ্ছে আমাদের উলেন কাউন্টের ক্ষেত্রে দেওয়া আছে। মানে উলেন কাউন্ট কি যে উলেন কাপড়ের, হ্যাঁ উলের যে কাউন্ট আছে সেটা, আর ইংলিশ কাউন্ট আছে কটন, এরকম আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে ওস্টেড কাউন্ট, এটা ওগুলো হচ্ছে কটনের ক্ষেত্রে, কটনের ক্ষেত্রে মোস্ট কমনলি ইউজ হচ্ছে আপনার ইংলিশ, এখন এই যে ধরেন 30 এনি, এটা কিভাবে 30 হলো বা কাউন্টটা কিভাবে আমরা নাম্বারটা পাই সেটাও কিন্তু একটা ক্যালকুলেশনের টার্ম আছে। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম, খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, ঠিক আছে? খুবই ইজি, বাট দেখা যায় যে একটুখানি গাফিলতির জন্য এটা আমরা আমাদের যে ফার্স্ট সেমিস্টারে একটা দিয়েছিল, তো আপনি যেটা বললেন এত কিছু ছিল না, জাস্ট খালি ইয়ার কাউন্ট কিভাবে করে এই সূত্র করা, এইগুলো আমাদের ডিটেইলস আছে বুঝছেন, আমাদের ইয়ার ম্যানুফ্যাকচারিং যে কোর্সটা আছে না ওখানে আরো ডিটেইলস টার্ম পাবে, বাট আমি হচ্ছে একটু মানে একটুখানি বেসিকটা দিচ্ছি কারণ আমার কোর্সের সাথে এটা যায়, মানে কোয়ালিটির অনেক কিছুতেই আপনি দেখবেন যে জিএসএম ইয়ার কাউন্ট স্টিচ লেন্থ এগুলো চলে আসে। ম্যাডাম এই এইগুলো হচ্ছে আপনার ওই চাকরির পরীক্ষা আছে, হ্যাঁ, এবং এগুলো হচ্ছে আপনার একদম টেক্সটাইলের বেস, আপনার একটা মেশিন কিভাবে চলে, ওখান থেকে আপনি কাপড় কিভাবে পাচ্ছেন, এগুলো হচ্ছে আপনার মানে বেকগ্রাউন্ডগুলো তো অবশ্যই জানতে হবে, বাট বেসিক যদি বলি আমরা হচ্ছে কি এগুলো, এবং কাউন্ট হচ্ছে আমাদের টেক্সটাইলের বলা যায় যে খুবই ইম্পর্টেন্ট একটা কাজ, আপনি যে কোনো চাকরির ভাইবা যান না কেন আপনার নজর ইয়ার্ন হোক, ফ্যাব্রিক হোক, ওয়েট হোক, অথবা অ্যাপারেল হোক, যাই হোক না কেন কাউন্ট হচ্ছে খুবই কমন একটা কাজ, আমি এটা সব জায়গায় থাকি। ইভেন এই যে আপনারা এফএসডি কোর্স করতেছেন না, আপনার ইয়ে ফ্যাব্রিক স্ট্রাকচার অ্যানালাইসিস করার জন্য আপনার কাউন্ট লাগে। মানে আমি একটা কোর্স করছি পিজিটি কোর্স সাইড দিয়ে বুঝছেন, গার্মেন্ট বিজনেস, গার্মেন্টস বিজনেস, এগুলো ওখানে ছিল, মানে এত দ্রুত গেছে, মানে এক ফার্স্ট সেমিস্টার থেকে থার্ড সেমিস্টার পর্যন্ত এগুলো এখানে যা করছি ওগুলো তো ওরা মনে হয় যে 10 দিনে শেষ করে দিচ্ছে। ওই যে মানে ওদের তো ওরকমই থাকে শর্ট কোর্স, একটা জিনিস আপনি 4 বছরে আস্তে আস্তে যেভাবে শিখবেন আর 10 টাকা 12 টাকা কাছে ওইভাবে শিখা যায়, বাট একটা আইডিয়া যেমন আপনি এটা এটা পড়াচ্ছেন না, মানে ওটা হচ্ছে শুধু মানে এই ক্যালকুলেশনটা ওরা দেখাই দেখাই, কিন্তু কাউন্ট জিনিসটা কি বা টেকনিক্যালি যে এটা কিভাবে আমাদের টেক্সটাইলের সাথে রিলেটেড এই জিনিসটা যদি না বুঝি, এখন আমি যদি জাস্ট আপনাদেরকে বলি 840 ইয়ার্স আই এম কম মুখস্থ করে, কিন্তু 30 এর সাথে এটা কিভাবে কানেক্টেড, কিভাবে অসুস্থতা চিকন হচ্ছে বা কিভাবে মজা হচ্ছে, এই জিনিসটা যদি আপনি না বুঝেন আপনি কখনো পরেও মজা পাবেন না, ঠিক আছে? সো এই জন্য আর কিভাবে একটু রিলেট করতে হয় যে টার্মগুলো মুখস্থ করার জিনিস ওটা অবশ্যই মুখস্থ করতে হবে, বাট আমাদের টেক্সটাইল এরকম অনেক টেকনিক্যাল টার্ম আছে যেটা আপনার বুঝতে হবে, মুখস্থ করে আপনি পারবেন না। ধরো ওখানে কিছু ওয়েট প্রসেসিং কিছু কাম ইয়ে করলো, আসলে আমরা তো ওগুলো জানি না, চাকরি করে নিয়ে বসে এক কাজ করতে পারতেছিলাম না, কিন্তু যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ার ছিল ওরা অসুবিধা বুঝতেছিলাম। আমি করে যাবো এই ধরনের কোর্সে ওইটা আমাদের ইউনিভার্সিটি থেকে মানে ফার্স্ট এনরোল করা হচ্ছে, আশা করছি ওখানে আমরা মোটামুটি একটা আইডিয়া পাবেন, মানে স্বাভাবিক ওরকম না যে আপনি ফ্যাশন ডিজাইন সম্পর্কে একদম এ টু জেড বা 100% জানবেন, বাট যতটুকু জানবেন ওটা আপনার ইন ফিউচারে ইয়ে হবে, আর যিনি ক্লাস নেবেন তিনিও এ ব্যাপারে অনেক লং করে। আচ্ছা তো আমরা হচ্ছে আমাদের ইয়ার কাউন্টের ফর্মুলাতে যাই, ফর্মুলাটা হচ্ছে এরকম, এখানে শুধুমাত্র কি দেখতেছেন আপনি এল আর ডাব্লিউ এল আর ডাব্লিউ, বাট এখানে পার্থক্য আছে একটা, কি পার্থক্য? দুইটা এল আছে দুইটা ডাব্লিউ আছে, একটা হচ্ছে স্মল লেটার একটা হচ্ছে
হচ্ছে ক্যাপিটাল লেটার। এই জিনিসটা আপনারা ভালোভাবে বুঝতে হবে যে স্মলার, হ্যাঁ স্মল লেটারটা কি ইন্ডিকেট করছে আর ক্যাপিটাল লেটারটা কি ইন্ডিকেট করছে। এম যেটা সেটা তো হচ্ছে ইয়ার নাম, সেটা আমরা বুঝলাম। এখন ক্যাপিটাল যে দুইটা টার্ম আছে এল আর ডব্লিউ, এটা মানে ইন্ডিকেট করছে কি স্যাম্পল, মানে স্যাম্পলের সাথে রিলেটেড। এটা আপনার কোয়েশ্চেনে দেওয়া থাকতে পারে বা এক্স্যাক্ট যে স্যাম্পলটা আছে সেই স্যাম্পলের লেন্থ আর ওয়েট ক্যাপিটাল যে টার্মটা আছে। আর স্মল এল অথবা স্মল ডব্লিউটা হচ্ছে কি ইউনিট অফ লেন্থ অর ওয়েট অফ দা সিস্টেম। কিন্তু এটা কিন্তু ফিক্স, এটা আপনার আসবে হচ্ছে প্রত্যেককে 4 থাকতে পারে যে ইংলিশ কটন কাপ, তখন ওইটাই আপনার মাথায় আনতে হবে যে ইংলিশ কটন কাপ যেমন এখন ধরেন যে এন এর ভ্যালু দেওয়া আছে, আপনাকে কি করতে হবে স্যাম্পলের লেন্থ বের করতে হবে। একই কথা তো হলো, তাহলে আমরা বলতে পারি জাস্ট এটাকে একটুখানি আপনি এক্সচেঞ্জ করে ইয়ে করবেন। তো এখানে একটা ম্যাথের টার্ম দেওয়া আছে, এটা একটা হচ্ছে বই থেকে না, ওই আন্ডারস্ট্যান্ডিং অফ টেক্সটাইল ফর মার্চেন্টাইজার একটা বই আছে না বাবা স্যার, ওই বই থেকে এই এই ম্যাথটা নেয়া আর কি। কোয়েশ্চেনটা একটু পড়ে মানে সবসময় ইজি জিনিস যদি আপনি পড়েন তাহলে আপনি শিখবেন, তাই না? ইজি থেকে একটুখানি ডিফিকাল্ট টার্ম সম্পর্কে আপনার মাথায় আইডিয়া থাকবে। এখন ধরেন আপনি সহজটাও শিখলেন কঠিনটাও শিখলেন, আপনার তো ক্ষতি নেই, ক্ষতি আছে? আমরা দরকার হলে পরীক্ষায় সহজটাই দিয়ে দিলাম, আপনার তো জানতে হবে। আমাদেরকে ওখানে এই বইটা যে লিখছে বেলা স্যার উনি নিজেই ক্লাস নিচ্ছে, বেলা স্যার ক্লাস নিচ্ছে, ওই বইটা আমরা কিনছিলাম, ওই বই আপনার টেক্সটাইল নিচ্ছে ওই বইটা থেকে মেনলি হচ্ছে এই ম্যাথটা নেওয়া। এই ম্যাথটা থেকে আপনি মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন যে কি ধরনের কনভার্সন বা কনভার্টার হইতে পারে। যেমন কোয়েশ্চেনটা দেখেন খুবই ইজি মনে হচ্ছে না, এক লাইনও হয় না, অর্ধেক লাইনে শেষ কোয়েশ্চেন, অথচ ম্যাথের ক্ষেত্রে কিন্তু কিছুটা টুইস্ট আছে। আচ্ছা কোয়েশ্চেনটা আগে পড়েন, অ্যান্সারটা দেখার দরকার নেই, যেহেতু পড়েই দেওয়া আছে আমরা আপনাদের কাছে বলবো না। কোয়েশ্চেনটা একটু বোঝার চেষ্টা করেন যে এখানে কি বলা আছে। আচ্ছা ফার্স্টে বলা হচ্ছে কি হোয়াট লেন্থ অফ ইয়ার্ন ইজ কন্টেইনড 1.2 কেজি অফ এ ইয়ার্ন, এনি হচ্ছে কত 30। তো প্রথমে আমরা একটুখানি মানে ইয়ে করি যেখানে কিসের ভ্যালু দেওয়া আছে 102 কেজি, এটা কিসের ভ্যালু? এটা তো হচ্ছে ওই 1.2 কেজি ওয়েট, কোন ওয়েট, স্মল ডব্লিউ নাকি ক্যাপিটাল ডব্লিউ? কোনটা না, এটা তো ক্যাপিটাল। হ্যাঁ তাহলে ক্যাপিটাল ডব্লিউ হচ্ছে কত 1.2 কেজি। আরেকটা ভ্যালু আমাদের কি দেওয়া আছে এনি 30, মানে হচ্ছে এন এর ভ্যালু এখানে আর একটু কনভার্সন আছে, কনভার্সনটা আমি একটু বলে দিচ্ছি। এই যে এখানে 1.2 কেজি আছে এটাকে আমরা কি করলাম গ্রামে কনভার্ট করলাম, কারণ কি মানে আমরা যখন ক্যালকুলেশন করি তখন আমাদের ইউনিটগুলো সেম হতে হয়। এখানে দেখেন একটা হচ্ছে কেজিতে আর একটা হচ্ছে পাউন্ডে, আমরা ক্যালকুলেশন করলে ঠিকটা আসবে না। এই জন্য আমরা যেটা করবো কেজিটাকে গ্রামে নিব, পাউন্ডটাকে গ্রামে নিব। এক পাউন্ড সমান হচ্ছে 400
অথবা আমরা ওইটাকে কেজিটাকে পাউন্ডে নিয়ে আসি পাউন্ডে নিয়ে এসে সেটাও করা যায় বাট ইজিয়েস্ট ওয়ে তো হচ্ছে আপনার মানে দুইটাকে সেম ইয়ার দ্যাট কনভার্ট করা না আচ্ছা ওইটাকে যদি আমরা পাউন্ডে নিয়ে আসি তাহলে কিন্তু ইউনিট টাইপ হয় তো এটাও কেজিতে কেজিটাকে আপনি যে পাউন্ডে নিয়ে আসেন সেটাও করতে পারেন সেক্ষেত্রে তো মানে ভ্যালুতে ইকুয়াল স্ট্যাচুয়ে আ করতে পারে সেটাও আপনি করতে পারেন বাট এখানে মেইন থিংটা হচ্ছে কি আপনার দুইটা ফর্মুলা কি করতে হবে মানে হচ্ছে দুইটার ক্ষেত্রে ইউনিটটা সেম হতে হবে ইন জেনারেলি আমরা যেটা করি ওয়েটটাকে আসলে গ্রামে রাখি মানে এটা একটা কম ইয়া যে আমরা ওয়েটটাকে গ্রামে রাখি আর লেন্থটাকে ম্যাক্সিমামটাকে মিটারে রাখি তাহলে হবে কি আমাদের আমরা যদি এটা গ্রামে প্রকাশ করি তাহলে আমাদেরকে লেন্থটাকে মিটারে মিটারে রাখতে হবে আর যদি আমরা লেন্থটা ইয়ারে থাকে ওইটাকে পাউন্ডে নিয়ে আসি তাহলে আর এটাকে এটা ইয়ারে রাখতে পারবে এটা ইয়ারে থাকে ঠিক আছে ইটস আপ টু ইউ বাট কনভার্সনের ক্ষেত্রে মেইনলি জেনারেলি আমরা যেটা করি যে গ্রামে নিয়ে যাই আর এটাকে হচ্ছে কি করি কালটাকে স্থায়ী ইউনিট ক্যালকুলেশনটা আসলে ফ্যাক্ট না আপনি জিনিসটা বুঝছেন কিনা বা হচ্ছে ঠিকঠাক মতো বসে আপনি ক্যালকুলেশন করতে পারছেন কিনা সেটাই ঠিক আছে সো এখানে হচ্ছে আপনার দেয়া আছে করে দেওয়া আছে দেখবেন এবং একটু খাতায় করে ফেলবেন ঠিক আছে স্লাইডিং করে দাও আছে আমরা বাসায় একবার করে যেতে হবে প্র্যাকটিস হবে ক্লিয়ার সবাই এটা হচ্ছে আমাদের মেইনলি ইনডাইরেক্ট কাউন্ট সিস্টেমের বলা যায় যে ইনক্লুজে মানে সামারি আকারে এখানে আছে ঠিক আছে এবং নেক্সট ক্লাস আমরা যেটা করব ডিরেক্ট কাউন্টটা করব সো ইনডাইরেক্ট কাউন্টার যদি আপনি বুঝেন আমার মনে হয় যে ডিরেক্ট কাউন্ট নিয়ে আপনাদের খুব বেশি প্রবলেম যে যেটা বললাম যে দুইটাই মুখস্থ করলে যেটা হয় যে আমি করি দুইটাই গুলাই ফেলি যে কোনটার ক্ষেত্রে জানি ইয়ার কাউন্ট বাড়লে এটা বাড়ে আবার ফাইনাল হয় বা কোর্স হবে আপনার যেটা মুখস্থ করতে হবে সেটা হচ্ছে চার মানে ইংলিশ সরি মানে ইনডিরেক্ট কাউন্টের ক্ষেত্রে চারটা মুখস্থ করতে হবে আর ডিরেক্ট কাউন্টের ক্ষেত্রে চারটা মুখস্থ করতে হবে দুইটার ক্ষেত্রে আলাদা আলাদা চারটা মুখস্থ করতে হবে কিন্তু আদার্স যেগুলো আছে এগুলো মুখস্থ করার দরকার আর পরীক্ষার আগে আমি মানে সব সাজেশন দিয়ে দিব যে কোন কোন টার্মগুলো আপনারা কি স্কিপ করতে পারেন না ঈদের আগে শেষ হবে